아유, 엄마. কেরম দাদার মেয়ের গায়ে হলুদ হবো, কিন্তু বিরিয়ানি তো আর হবো না, হের গায়ে হলুদ করবো আর আমরা বিরিয়ানি খাবো। কত মজা! তুই খা, আমি খেয়ে দিছি। আরে তোর কি কত দিলেন করস কে দাঁত তারে বিরিয়ানি খাই না কতদিন, আর হাজির বিরিয়ানি কোনদিন তো খাই নাই। মেয়ার গায়ে হলুদ পায়ে আলতা পায়ে আলতা, তাই না? দেউগা চাও দেউগা খালি হাজি বিরিয়ানি উল্টা আছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে একটা কাজ কর, সবাই শশা নে, এই যে নে সবাই নিয়ে খাওয়া শুরু কর। কিরে কেমন? এই দেস না, তুই কি মানে পিস পাইছস? জানি না, গোড়া ডিম পিস পাইছে। হ্যাঁ দেখো লেগ পিস পাইছি। বাহ ভালোই ভালোই, তা তুই কি পাইছস? ভালো করে জিনিস পাশে ভালো। ওই কেরাম দাদার যে মেয়ার গায়ে হলো, একই তো ওর কাউরে দাওয়াত দিছে। তাই নাকি? হাই রে হাই, তোকে কাউরে দাওয়াত দিলে তো তোর তোকে রুচিল আমরা দাঁড়াতাম, কাউরে দেয় নাই আমরা তো দেয় নাই তো কইতাছি। ইয়া বা কিপটার কিপটা কো, ইয়া তো কি ওই দে কি বিরিয়ানি নিয়া গাড়ি নিয়ে কেরাম দাদা আইতাছে। ঠিক আছে
আমি কার কাছে বিচার দিয়ে রইলাম রে
যেবা গা সেবা ফল দে আল্লাহ কুরআনে যদি করে ভাবে খাইতেছে খাই না রে বাচ্চারা খাটে আমি আমার বিনাশ করে আই দিছে আরে আস্তে আস্তে গা এখন আর কমিটা দেবো না।